মুখ্যমন্ত্রীর টাকি সফরের দ্বিতীয় দিন লঞ্চে নদীপথে পরিদর্শন। দুপুরে ভাত খেলেন গ্রামের এক বাসিন্দার বাড়িতে। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দিলেন শীতের পোশাক। বেরিয়ে দ্বিতীয় দিনে নানা মেজাজে মুখ্যমন্ত্রী। এদিন টাকি থেকে নৌকা নিয়ে বেরিয়ে সুন্দরবনের স্কুলে কচিকাচাদের মধ্যে মুখ্যমন্ত্রী যেন ক্লাসরুমের দিদিমণি। স্থানীয়দের বাড়িতে বসে ভাত, কচু, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেলেন। জেলা সফরের দ্বিতীয় দিনে এসেও জনসংযোগে খামতি রাখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে টাকি লঞ্চ ঘাট থেকে ইছামতি নদীতে লঞ্চে নৌকা সফরে বের হন তিনি। সেখান থেকেই সোজা চলে যান বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে তিনি সরাসরি ঢুকে পড়েন স্থানীয় একটি স্কুলের ক্লাসরুমে। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সাথে আলাপচারিতায় মগ্ন হন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে কাছ থেকে পেয়ে হকচকিয়ে যান বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও অভিভাবকেরা। একদিকে যেমন পড়ুয়াদের সাথে কথা বললেন, অন্যদিকে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। গতকাল মঙ্গলবার হিঙ্গলগঞ্জের শামসেরনগরে শীতবস্ত্র সঠিকভাবে বিতরণ করতে না পেরে ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান। কিন্তু আজ কচিকাচাদের মধ্যে থেকে নিজের দিনটাকে অতিবাহিত করলেন। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক বলেন, কেন আসলেন তা তো বলতে পারবো না, বাট উনি এসছেন, ভালো লাগলো একটু স্কুলটা দেখে গেলেন উনি, ঠিক আছে, পরিদর্শন করলেন। গ্রামের স্কুলের সবাই খুশি হয়েছে এখানে। আজকে এসে উনি বাচ্চাদের হাতে জামা কাপড় তুলে দিলেন একটু, আর বাচ্চাদেরকে এমনি কোশ্চেন জিজ্ঞাসা করেছিলেন কিছু, তো ওনারা ঠিকঠাকই উত্তর দিয়েছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী বৈদ্য বলেন, পানীয় জল ও রাস্তার বিষয়টি মুখ্যমন্ত্রী যদি দেখেন ভালো হয়। এ বিষয়ে তিনি আরো বলেন, দিদিকে বলবো আমাদের রাস্তা যেন ভালো হয়, যেন আমাদের জলটা আসে ঘরে ঘরে, যেন জলটা যেন হয়, আমাদের মানে কোনো কিছু অসুবিধে যেন না হয়। দিদি এসছে, আমাদের চাই যে আমাদের জল আর রাস্তাটা যেন সুন্দর হয়। আমাদের জলটা আমাদের আগে, যে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন জলটা যেন না, আমাদের কোনো জলের পরিষেবা এখানে নেই। হ্যাঁ, আমাদের দিদি এসছে, দিদির কাছ থেকে আশা করছি যে আর স্কুলে আপনাদের বাচ্চারা পড়ে। হ্যাঁ, স্কুলের পরিকাঠামো কেমন? ভালো, খুব খুশি আজকে দিদি আমাদের পাড়ায় এসছে, আমরা খুব খুশি। এদিন এসবের ফাঁকেই স্থানীয় বাসিন্দা নমিতা মণ্ডলের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী। তার বাড়িতে বসেই দুপুরে ভাত খান। ভাতের সাথে ছিল আলু, কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। মুখ্যমন্ত্রীকে খাওয়াতে পেরে এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে নমিতা দেবীর। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রান্নার প্রশংসা করেছেন, বলেছেন রান্না খুব ভালো হয়েছে। দিদি আমাদের খাওয়াচ্ছেন, তাকে খাওয়াতে পেরে আমরাও আনন্দিত। মুখ্যমন্ত্রী ভাত খেয়েছে, মাছ ভাত, কি কি ছিল মেনুতে? মাছের তরকারি, ট্যাংরা মাছ, আর ওই চুবড়ি আলু, আর এটা কি মাছ, আমরা রূপচাঁদা মাছ। এর মতন আর অনুভূতি, এটাই আনন্দ পাচ্ছি, খুশি হলাম। দিদি আমাদের খাওয়াচ্ছে, আমরা দিদিকে খাওয়ালাম। মুখ্যমন্ত্রী খুব ভালো হয়েছে বলছে, তরকারি খুব টেস্ট হয়েছে বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।